उत्तर ২৪ परगनार हृदयपुरेर अनुपम सिंह हत्या मामलार आज रायदान। 23 मास धरे चलेছে मामलार शुनानी। साक्ष्य दिয়েছেন 31 जन। फरेंसिक और फिंगरप्रिंट विशेषज्ञদের साक्ष्य ग्रहण করা হয়। गत 15 जुलाई रायदाনের কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। অবশেষে आज রায়দান হতে চলেছে এবং আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কখন রায়দান হতে চলেছে, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, বেলা 11টা নাগাদ বারাসাত আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্ট নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর কোর্টে এই রায়দান পর্ব শুরু হবে। এবং তুমি জানো যে গত 15 জুলাই দিন নির্ধারিত হয়েছিল রায়দানের জন্য এবং তার জন্য বিচারক পিছিয়ে দেন 25 জুলাই। আজকে দিন নির্ধারিত হয়েছে রায়দানের জন্য। 2017 সালের 2 মে রাষ্ট্রের নৃশংসভাবে বারাসাতের হৃদয়পুরের সুভায়নপাড়ায় নিজের বাড়িতে ভ্রমণ সংস্থার কর্তা অনুপম সিংহ খুন হন এবং তাকে মাথায় রড দিয়ে থেতলে খুন করা হয় এবং খুন করার পর বাড়ির দরজায় তালা দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী। পরবর্তীকালে তদন্তে নামে বারাসাত থানার পুলিশ এবং পুলিশ তদন্তে নেমে তার স্ত্রীর ভূমিকা সন্দেহজনক মনে হয় এবং বেশ কিছুদিন বাদে তার স্ত্রী মনুয়া মজুমদার এবং তার প্রেমিক অজিত রায়কে গ্রেপ্তার করে এবং তাদেরকে গ্রেপ্তার করার পর নানা রকম তথ্য উঠে আসে যে অজিত রায় যখন অনুপম সিংহকে হত্যা করছে মাথায় রড দিয়ে মেরে, সেই সময়ও শেষ আত্মনাদ শুনেছিলেন মনুয়া। অর্থাৎ সেই সময় টানা 45 মিনিট ওই দুষ্কৃতির সঙ্গে মনুয়া কথা বলেছিলেন মোবাইল ফোনে। এই ঘটনায় অনেক রকম সাক্ষ্য প্রমাণ গ্রহণ নেওয়া হয়েছে, সেখানে ফরেন্সিক রিপোর্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, DNA পরীক্ষা করা হয়েছে। এমনকি যে সময় তাকে খুন করা হয়েছিল অনুপম সিংহ প্রতিরোধ করার চেষ্টা করেছিল অজিতকে এবং কিন্তু পারেননি, কেননা রাত্রিবেলা ঘরের মধ্যে লুকিয়েছিল অজিত। দরজা খুলে যখন অনুপম সিংহ ভেতরে ঢোকেন তখনই তার মাথায় রড দিয়ে হামলা চালায়। তারপর প্রতিরোধ করতে চেষ্টা করলে তাকে আবার পাল্টা মারা হয়, বারংবার তার মাথায় রড দিয়ে আঘাত করা হয়। অর্থাৎ এই ঘটনায় খুব চাঞ্চল্যকর মোড় নেয় এবং রাজ্যের মধ্যে একটা সাড়া জাগানো একটা ঘটনা হয়ে দাঁড়ায় যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে কিভাবে একজন স্ত্রী তার স্বামীকে নৃশংসভাবে তার প্রেমিককে দিয়ে খুন করে। সেই মামলার আজকে রায়দান এবং তুমি জানো যে গতকালও সেই রায়দানের জন্য অনুপম সিংহের পরিবার এবং বন্ধু বান্ধব বারাসাত শহর জুড়ে প্রচার চালিয়েছেন, যাতে প্রচুর মানুষ আজকে আদালতে আসেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগের দিনও আমরা দেখেছিলাম যে প্রচুর মানুষজন ভিড় জমিয়েছিলেন এবং অনুপম সিংহের পরিবার এই মামলার জন্য অধিকাংশ সময় বাংলাদেশ থেকে ভারতে এখানে এসে পড়ে রয়েছেন। তারা বিচার চাইছেন, তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন। আর সেই কারণেই আজকে বেলা 11টার সময় রায়দান পর্ব এবং আদালত চত্বরে প্রচুর মানুষের ভিড় হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ধন্যবাদ সমীরণ।